গুড ইভিনিং আমার মিষ্টি বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম মাই হো টু মাই ফ্যামিলিতে। আর আজকে হচ্ছে সানডে, সানডে মানে ফান্ডে, যেটা আজকে আমার একদমই হয়নি। আর এখন ঘড়িতে বাজে তোমার বিকেল 5:51, আর এখন থেকেই আমি আমার ব্লগিংটা শুরু করছি। আর যেই কারণে মানে তোমাদেরকে বললাম যে সানডে আমার ফান্ডে হয়নি, কারণ তোমাদের বিগত 2-3 দিন ধরে তোমরা দেখছিলেই যে আমি রান্না লেট করছি, কিছু ভালো লাগছে না, না আমার ভিতরে ভিতরে শরীরটা খুব উইক হয়ে গেছিলো, মানে শরীর প্রচণ্ড প্রচণ্ড খারাপ ছিল। সামান্য সিঁড়ি দিয়ে উঠে ঘরে আসলে মানে আমি এসে হাঁপিয়ে যাচ্ছি, মানে যাদের শরীরে সত্যি কথা বলতে কি রক্ত কম তাদের যে এই জিনিসটা হয় এটা আমার জানা ছিল না। তো কালকে ডাক্তার কাকুকে ফোন করলাম, কাকু তখন ফোনে আমাকে বললো যে তুই ঠিক মতন করে খাওয়া দাওয়া করছিস না, তার জন্য তোর এইরকম সমস্যা দেখা দিচ্ছে, তুই ঠিক মতন করে খাওয়া দাওয়া কর, আর যেগুলো যেগুলো তোকে খেতে দিয়েছি খা। মানে 2-3 দিন ওষুধ খাওয়ার পর আমার এত বাজে অভ্যেস, আমি কি করি বলো তো, বন্ধ করে দিই। তার জন্য বন্ধুরা আজকে তো একদমই সকাল থেকে ব্লগিং এর কিচ্ছু করিনি, মানে আমি ঘুম থেকে উঠে রান্না করেছি মনে হয় 1টার সময় এরকম, মানে আমি রান্না করেছি। তো প্রদীপও বলে থাকবে শরীর যখন ভালো নেই তুমি শুয়ে থাকো আর মুখ চুপগুলো দেখো, দেখে বুঝতেই পারছো। তো এখন অবশ্য বেটার আছি, আমি ভাবলাম থাক তাহলে এখন থেকে আমি আমার ব্লগিংটা স্টার্ট করি, যেইটুকুনি হয় আমি সেটুকুনি মানে ছাড়তে চাই। মানে এই জিনিসটা কি বলতো একটা ভালো লাগার মতনও বলতে পারো হয়ে গেছে, যে তোমাদের সাথে আসি কথা বলি আর তার মধ্যে কিছু কিছু মানুষও দেখে আমার ভিডিও আর কমেন্ট করে বলে, মানে ভালো লাগে সত্যি কথা বলতে কি বলতো। এই সমস্ত জিনিস মানে এই সমস্ত জিনিস বলছি মানে নিজেকে ব্যস্ত রাখো না ভীষণ, মানে কি বলতো দরকার এখনকার সময়, নিজেকে ব্যস্ত যত রাখবে তত ভালো। তো অনেক বকে ফেলেছি, এখন এই মাত্র রান্নাঘরে দেখো এসছি আর রান্নাঘরে গ্যাস ফ্যাস সব পুছে, গ্যাসে যে তোমার ওই যে চুল্লি মতন করা থাকে ওগুলো সরিয়ে রেখেছে, আশা দিয়ে পুছে গেছে। আর এখানে আমি দুধটা রেখেছি একদম কড়া স্পেশাল, প্রদীপ বললো দুধ দিয়ে চা বানাও, মাথা যন্ত্রণা করছে। আর আশা দিয়ে যে বাসনপত্র সব মেজে গেছে এগুলোকে সব জায়গায় মানে রাখবো, মানে জায়গার জিনিস জায়গায় রাখবো, তার আগে একদম কড়াকদার একটা চায় বানানো হবে, সেই চাটা খেয়ে তারপর বাকি কাজ হবে। আর একটু বাদেই আমাদের বাড়িতে একজন আসবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো কে আসবে, তাহলে সাথে থাকো আর আমি আমার চাটা বানানো আরম্ভ করি। আজকে পুরো দুধ দিয়ে চাটা আমি বানাবো, ফ্রিজে দুধটা ছিল না, মানে একদম যাকে বলে ওপরের যে মাখনটা উঠে এসছে। আর আজকে কোনো এতে আমি জল 1 ফোঁটাও দেবো না, মানে একেবারে পিওর দুধের চা বানাবো, তাও আবার গরুর দুধের চা। তো চলো এখন ঝটপট করে চাটা আগে আমি বানিয়ে ফেলি। আমরা বলি না যে মানে যেই জিনিস দেখবে বারণ করবে সেই জিনিস বেশি করে খেতে ইচ্ছা করে, দুধ চা একেবারে কড়াকড়িভাবে বারণ তাও দেখো খেতে ইচ্ছা করে। আর আদাটাকে বেশ করে একটুখানি এখানেই থেতো করে নিলাম পিটিয়ে, এরমভাবে বেশি ভালো লাগে। অনেকে আবার কী করে বলো তো, আদাটাকে মানে ইয়ে দিয়ে করে তোমার ওই কী বলে ওটা, ওই ঘুষুনি দিয়ে করে, ওটাতে কিন্তু একদমই মানে টেস্ট কিন্তু একদমই আসে না, মানে যেটা তোমার এই থেতো করে মানে করলে ভালো লাগে। আর বেশ করে একটুখানি ফুটিয়েছিলাম আমি, সেই ফোটানোটা তোমাদের আর দেখাইনি। আর রিক পাশের ঘরে এখন বই নিয়ে পড়তে বসেছে, রিজু তোমার গেছে একটুখানি মাঠে খেলতে। আর এই চালের মধ্যে, ওই চালের মধ্যে বলছে চিনির মধ্যে দেখছি কয়েকটা মানে চালের দানা, মানে দোকানদাররা সব পাইল করে ফেলছে যে কীভাবে জানি না, তবে ওটা ছিল তোমার বিরিয়ানির চাল, তো অতটা তো পাইল করবে না। তো চা দেখো খুব সুন্দর একটা কালার এসছে আর চায়ের গন্ধটাও বেরিয়েছে, মানে বেশ, মানে এরকম যদি বিকেলবেলা তরিজুত করে একটা চা হয় না, মানে কিন্তু ব্যাপারটা বেশ জমে যায় আর ভালো লাগে। আর চায়ের না ভীষণ ভীষণ আমার মানে নেশা, আমি বেশি রচাটাই খাই যদিও, কিন্তু ইদানিং কিন্তু খাই না করে দুধ চা বেশ কিন্তু খেয়ে ফেলছি, ভাবো। মানে বেশি লোভ বলে না, অতি লোভে তাঁতি নষ্ট, আমার হয়েছে মনে সেই অবস্থা। খাবো না করে দিব্যি চা খাচ্ছি, চলো ওই যে গ্লাসের লোককে গ্লাসে দিলাম আর আমি কাপে খেলাম, যে যেই দেবতা যেই ফুলে সন্তুষ্ট থাকে তাকে সেই ফুলেই রাখাটা উচিত। তো প্রদীপের জন্য চাটা রেখে দিলাম আর আমি এবারে দেখতে দেখতে একটু টিভি বলতে খেলা চলছিল সেই মুহূর্তে একটু চাটা খাই। আহ কি শান্তি! তো আমাদের ঘরে কে এসছে? এটা আমাকে দাও, আমাকে দাও একটু আইসক্রিমটা দাও, থাক থাক করতে দে না, আমি পয়সা করে নেবো, থাক থাক, তোকে পাকামো করতে হবে না। রিয়া, রিয়াটা বড্ড পাকামো করছে, আবার তোর মা কি পেয়ে, তুই কি পরিষ্কার করতে গেলি রিয়া, আ ভগবান ছেড়ে দে,
কি পরিষ্কার করতে গেলি? তো তোমাদেরকে বলেইছিলাম আমাদের বাড়িতে একজন আসবে, তো এই দেখো চলে এসেছে রিয়া আর এই যে ঐশী। মানে যারা আমার পুরনো ভিউয়ার্স আছে তারা তো তোমরা জানোই ঐশী আর রিয়াকে, বাট যারা নিউ আছো তারা তো জানো না। রিয়া হচ্ছে আমার মানে বঞ্জি আর ঐশী হচ্ছে আমার নাতনি, এই হয়েছে মাসি আর বঞ্জি। তো রিয়া একটু হাই করে দাও অনেকদিন বাদে। তো যাই, এখন রিয়া এসে রিয়াকে একটু আমাদের আপয়েন্ট করতে হবে, অনেকদিন বাদে রিয়া এসেছে। তো না দেখো এখন অনেকদিন বাদে এসছে, আগে বাড়িতে থাকতো ব্যাপারটা আলাদা, এখন অনেকদিন বাদে এসছে এখন তো তোকে আপয়েন্ট করতেই হবে। না করতে হবে না, তোকে আমরা তো আপয়েন্ট করতে হবে। আইসক্রিম আইসক্রিম খাও নিকে দেখ, ওহো কি যন্ত্রণা, মানে একখানে বলো মাসির হাতের বানানো। এই দেখো চিপস, এই দেখো চিপস। রিয়ার কথা তোমাদেরকে কি বলবো, মানে আমার মতন মানুষকে মানে খুব হয়তো গোনা কতজনই আছে ভালো, মানে আমি মানে বাসে বলতে পারি। আর কেন বলো তো, বেশি ভালোবাসা নিজের লোকের কাছ থেকে পাইনি, তো এই জন্য আমার এই কথাটা বলতে একটুও দ্বিধা হয় না। মানে যারা আমাকে ভালোবাসে সত্যি আমার সব কিছু নিয়েই ভালোবাসে। আমি কিন্তু খুব যে ভালো মানুষ, ঠান্ডা কথার, সবার কথাতে হ্যাঁতে হ্যাঁ আমি কোনো দিনই মেলাতে পারি না ছোট্ট থেকে। তো আমার এই রাফ অ্যান্ড টাফ মুখে আমাকে যারা ভালোবাসে আমি ওই কটা মানুষের কাছে সত্যি চিরকালের ঋণী, তার মধ্যে রিয়া একজন। তো অনেকটা চেষ্টা করেছিলাম রিয়ার সাথে সেরকম হয়তো কথা হবে না, বাট রিয়া সেরকম মেয়েই নয়, সে কথা হয়েই যায়। আর এখানে হয়েছে কমলাভোগ আনিয়েছিলাম, রিয়া কিন্তু মিষ্টি ফিষ্টি ভালোবাসে, আর গরম যে কালে নালেমের জন্য আর একটু কিছু অর্ডার করতাম, বাট আমাদের বাড়ি থেকে দোকানগুলো না বন্ধুরা অনেকটাই দূরে, আর যেটা সামনে রয়েছে সেটা একদমই পাতে দেওয়ার যোগ্য নয়, মানে মেয়ে বি মানে ঠেকানা পড়লো ওই দোকান থেকে আমি খাই না। তো এখন গিয়ে ওকে কমলাভোগটা দিয়ে দেবো, আর তোমার কি বলে ঐশী তখন বসে রয়েছে ওর মায়ের সাথে, এখন অনেকদিন বাদে এসছে তো আমাকে মানে ঠিক আগের আগের মতন মানে চিনতে পারছে না, কিন্তু ঐশী কিন্তু ভীষণ ভীষণ কিউট।